ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন, এটি নিয়ে অন্তত কারো মনে কোনো দ্বিধা নেই। অস্ট্রেলিয়ার হেটার্সরা, শেন ওয়ার্নের হেটার্সরা, শেন ওয়ার্নের শত্রুরাও সেটি বিশ্বাস করেন, মানেন এবং মানতে বাধ্য হন। সেই কিংবদন্তি শেন ওয়ার্ন অকালেই চলে গেছেন। কিন্তু তার এই রহস্যজনক মৃত্যুটা আসলে কেন ছিল, কিভাবে তিনি বেড়াতে গিয়ে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এবার জানা গেল শেন ওয়ার্নের মৃত্যুর কারণটা নাকি করোনার টিকা। গত বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। তার মৃত্যু হৃদরোগে হলেও স্বাভাবিকভাবে সেটি নেননি চিকিৎসকরা, যে কারণে মৃত্যুর পরও তারা চেষ্টা করে যাচ্ছেন আসল মৃত্যু রহস্য বের করতে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি তারকার মারা যাওয়ার এক বছরেরও বেশি পেরিয়ে গেছে। লম্বা সময় পর তার মৃত্যুর কারণ নিয়ে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন দুই চিকিৎসক, ডাক্তার অসীম মালহোত্রা ও অস্ট্রেলিয়ান মেডিকেল প্রফেশনাল সোসাইটির সভাপতি ক্রিস নীল সেই তথ্য সামনে এনেছেন। ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অসীম মালহোত্রা জানিয়েছেন, একজন ক্রিকেটার মাত্র 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হলেন বিষয়টা খুবই অস্বাভাবিক, কারণ যেমনটি আমরা জেনেছি যে মৃত্যুর আগে ওয়ার্ন খুব একটা সুশৃঙ্খল জীবনযাপন করতেন না, তার ওজন বেশি ছিল, তিনি ধূমপায়ীও ছিলেন। অসীম আরও বলেছেন, সম্ভবত তার ধমনীতে আগে থেকেই কোনো সমস্যা ছিল, সেটা ধরা পড়েনি। ফাইজারের দুটি কোভিড এমআরএনএ টিকা নেওয়ার পর তার সমস্যা আরও বেড়ে গিয়েছিল। এ ধরনের রোগী আমি আগেও দেখেছি, আমার বাবাও একই সমস্যায় মারা গিয়েছেন। ক্রিস নীল বলেছেন, কিছু কোভিডের টিকা হৃদরোগের সমস্যা বাড়িয়ে দেয়। কোভিড টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গেছে অন্তত 20% ক্ষেত্রে। অবিলম্বে এই বিশেষ টিকাটি বন্ধ করা প্রয়োজন। আমরা শিগগিরই ঘটনাগুলোর ফার্মাকোভিজিল্যান্স রিপোর্টসমূহের একটি সিরিজও প্রকাশ করব। এর আগেও এমনটা দাবি করেছিলেন তিন চিকিৎসক, কিন্তু সে সময়ে বিষয়টি কেউ আমলে নেয়নি। কিন্তু স্বনামধন্য এই দুই চিকিৎসকের প্রতিবেদন এবার টনক নেড়েছে সবার। কোভিড টিকা যদি ওয়ার্নের মৃত্যুর কারণ হয় এবং ডাক্তারের মতামতে 20% বেশি হৃদরোগের কারণ হয়, তাহলে সেটি বড় চিন্তারই বটে। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রিজনও টিকা বাতিলের আহ্বান সমর্থন করেছেন, বলেছেন শেন ওয়ার্নের এত অল্প বয়সে মৃত্যুর কারণ সম্পর্কে অনেক মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন, তবে হৃদরোগ বিশেষজ্ঞদের এই গবেষণা কোভিড টিকার নতুন তথ্যটি সামনে এনেছে। আমি মনে করি টিকা সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনই ব্যবস্থা নিতে হবে।